নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের আমাদের রবিবারের অ্যাডভেঞ্চার সম্বন্ধে এই ভিডিওতে দেখাবো। পুদুচেরি নামক কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত একটি জেলার নাম হচ্ছে করাইকাল। এই করাইকাল শহরটি একেবারে সমুদ্রের তীরে অবস্থিত বলে এখানে সামুদ্রিক মাছ সবসময় পাওয়া যায়, কিন্তু কখনো কখনো যেহেতু আমাদের মিষ্টি জলের মাছ খেতে ইচ্ছা করে, তাই আমরা রবিবার দিন করে মিষ্টি জলের মাছের সন্ধানে বেরোই। সচরাচর অন্ধ্রপ্রদেশ থেকে এখানে মিষ্টি জলের মাছ আসে, কিন্তু কোনো এক কারণে, সম্ভবত সাইক্লোনের কারণে, এই সপ্তাহে এখানে মিষ্টি জলের মাছ এসে পৌঁছয়নি। তাই আমরা এক প্রকার বাধ্য হয়েই করাইকাল ডকে চলে আসি। করাইকাল ডকে ভোরবেলার দিকে যদি চলে আসা যায় তাহলে এখানে সামুদ্রিক মাছগুলি পাওয়া যায়। জাহাজে করে সমুদ্র থেকে যে মাছগুলি আসে এখান থেকেই ট্রাক বোঝাই হয়ে বিভিন্ন রকম বাজারে এখান থেকেই চলে যায়, কিন্তু ট্রাকে বোঝাই করার আগেই এখানে এই মাছগুলি রাখা হয়। এখান থেকে ক্রেতারা যদি চায় নিজেরাও এসে এখান থেকে মাছ কিনতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে আপনাকে অল্প পরিমাণে মাছ কিন্তু দেওয়া হবে না, এখান থেকে বাল্ক কোয়ান্টিটিতেই আপনাকে মাছ কিনতে হবে। তাই আমরা এখান থেকে মাছ দেখেই না কিনেই চলে আসলাম খাসির মাংসের দোকানে, এবং খাসির মাংসের দোকান থেকে 1 কেজি খাসির মাংস কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। মাছের দাম আর পরিমাণ যা ছিল তা আমাদের নেওয়া সম্ভব ছিল না, তাই আমরা বাড়ি এসে খাসির মাংস দিয়ে মধ্যাহ্ন ভোজনটি সেরে ফেলি। নাইস।